আমার চ্যানেলে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে পোস্ত বাটা রান্না করে দেখাবো। কিভাবে আমি রান্না করি সেটাই আমি দেখাচ্ছি। আমি পোস্তটাকে গ্রাইন্ডারে ঘুরিয়ে নিয়েছি, তার মধ্যে দুটো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা। আর আমি একটা কড়াইতে তেল গরম করে নেব। তেল গরম করা হয়ে গেল, আমি তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো তেলের মধ্যে। আর পোস্ত বাটাটার যে গায়ে জল, মানে যে গায়ে লেগে থাকবে, সেটা একটু ধুয়ে জলটা দিয়ে দেবো। আমি দিয়ে দিয়েছি জলটা। এরপরে আস্তে আস্তে এর মধ্যে সামান্য লবণ, সামান্য হলুদ দিয়ে এটাকে নাড়বো। আর একটা কাঁচা লঙ্কা চিরে এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা একটু ভালো হয়। একটু ঝাল ঝালও হবে সেই কারণে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে কড়াই থেকে মানে ছেড়ে যাচ্ছে আর একটু তেল তেল ভাবটা আসছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে আপনার মানে মানে ভাজতে হবে, নাড়তে হবে কড়াইয়ের মধ্যে, যতক্ষণ না তেল তেল ভাবটা আসছে। এখনো আমার সেই ভাব মানে তেল তেল ভাবটা আসেনি দেখে আমি এখনো পর্যন্ত নাড়ছি পোস্তটাকে। আর জলটাও যেহেতু দিয়েছিলাম, সেই জল ভাবটাও যাতে কেটে যায় সেই কারণে। আর গরম ভাত দিয়ে এই পোস্তটা খেতে ভালোই লাগে। এমনি পোস্ত এমনি কাঁচা পোস্ত তেল দিয়ে লঙ্কা দিয়ে তো খেতে ভালোই লাগে। এটাও দেখবেন করে খেয়ে দেখবেন, এটাও ভালো লাগে খেতে। গরম ভাত দিয়ে পুরো ভাতই মানে এই পোস্ত বাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আমার তেল তেল ভাবটা চলে এসছে, এবার আমি একটা বাটির মধ্যে নামিয়ে নেব। আমার রান্নাটা কমপ্লিট, এবার আমি তো বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আর রান্নাটা দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন টিপবেন। বেল বাটন টিপলে কি যে আমি যে নতুন নতুন রান্না করব সেগুলো আপনার মোবাইলে চলে যাবে। আর লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ধন্যবাদ জানিয়ে রান্নাটা শেষ করলাম।